فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي عمد رأيك ديني بون فضر نماش عمبر كي جانتے چاہیسن. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله ما بعد. জি সম্মানিত বোন, ফজরের ফরজ নামাজ হচ্ছে দুরাকাত, আর সুন্নতে মুয়াক্কাদা হলো দুরাকাত। এই সুন্নতে মুয়াক্কাদা দুরাকাত আদায় করতে গিয়ে যদি আপনি সুন্নতি কেরাত করতে চান, সেটা হলো এই প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটি পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ সুরাটি পাঠ করবেন। এটা হলো সুন্নতি কেরাত। তবে যদি এই দুটি সুরা কারো মুখস্থ না থাকে, যে কোনো সুরা বা কিছু আয়াত দিয়ে পড়লেও যথেষ্ট হবে। দ্বিতীয় কথা হলো এই যে ফজরের নামাজ কোনো কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা করেছেন, আবার কিছু কিছু সময় দেখা যায় মাঝামাঝি করেছেন, আবার কিছু কিছু সময় দেখা যায় যে সংক্ষেপেও আদায় করেছেন। যেমন একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু রাব্বিন নাস এর ফজিলত বর্ণনা করতে গিয়ে যখন কোনো সাহাবায়ে কেরামগণ এই কথার প্রতি গুরুত্ব দিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজে প্রথম রাকাতে কুল আউযু রাব্বিল ফালাক, দ্বিতীয় রাকাতে কুল আউযু রাব্বিন নাস এই দুটি সুরা দিয়ে ফজরের নামাজ সমাধা করেছেন। তো এখন কথা হলো এই, যদি কোনো ব্যক্তি একাকি ফজর নামাজ বাড়িতে যেমন মহিলারা আদায় করেন এবং তাদের লম্বা সুরা মুখস্থ নাই, এই ক্ষেত্রে যে কোনো সুরা দিয়ে বা কিছু সুরার কিছু আয়াত দিয়েও যদি পাঠ করে তাতে কোনো আপত্তি নাই। এটা জরুরি না যে তাকে অনেক লম্বা করেই পড়তে হবে, তবে এটা পছন্দনীয় যে ফজরের নামাজ কিছু লম্বা হওয়া চাই, তবে এটা জরুরি না যে তাকে লম্বা করতেই হবে। যেহেতু হয়তো অনেকেই কোরআনে হাফেজ না বা অনেকের লম্বা লম্বা সুরা মুখস্থ নাই, এই ক্ষেত্রে যদি এক এক রাকাতে একের অধিক সুরাও পাঠ করতে চায় তাতেও কোনো অসুবিধা নাই, তবে এটা জরুরি মনে করা ঠিক না। যে যেরকম মুখস্থ আছে যার, সেভাবে সে নামাজ আদায় করবে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।